অ্যাকচুয়ালি আজকের ডেটে মতলব রাত্র আনুমানিক দুইটার দিকে আমরা UNC নগর সোনামুড়া থানার আন্ডারে এখানে যে ফেন্সিং গেট আছে 10-81 ওইখানে গেটের পাশে আমরা একজন বিডি টাউটকে গ্রেপ্তার করি আমাদের আগরতলা GRP থানার মামলার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে। অ্যাকচুয়ালি ওই নামটা অনেক দিন ধরে আসছিল, তো যদিও বলতো যে শুধু রুল আমিন বাংলাদেশে যারা মানে যিনি একদম অ্যাক্টিভলিভাবে যে বাংলাদেশের বা রোহিঙ্গা যে আসা যাওয়া করছে উনি বিভিন্নভাবে হেল্প করতো আর কি। তো যখন আমাদের যে একটা মামলা ছিল ওই 96/24, তো এটাতে দেখা গেল যে মানে ওর নাম পুরা ঠিকানা ওই যে FINMD AP ছিল তারা খুব একদম ক্লিয়ারলিভাবে বলেছে। তো তারা এটাও বলেছে যে সে ওই 10 নম্বর গেটের আশেপাশেই থাকে এবং ওইখান থেকে আসা যাওয়া করে। তো কালকে আমরা জানলাম সেও মানে অন্যান্য দিনের মতো কালকেও মানে কিছু লোক ওইদিকে পারাপার করবে। তো যখন আমরা খবর পেলাম আমরা GRP থানা, BSF এবং সোনামুড়া থানা মিলে আমরা বসে বসি। তো যেই প্রায় 8টা বা এরকম সময় আমরা দেখলাম যে কিছু লোকের অনাগোনা দেখা যাচ্ছে, তো আমাদের TRPO তারাও ওইখান থেকে সরে যায়, তারপর আমরা বসে বসে থাকি। কিন্তু রাত্রে দেখলাম প্রায় তো 1:30 হবে তখন এক শেফদের পছন্দ সিস্টার মশলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত সিস্টার নিশ্চিন্তের প্রতীক।